একবার মালানা তারিক জামিল সাহেব দামাক বরকত হোম, যিনি কিনা গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাস্তায় সফর করতেছেন, তো উনি একবার বলতেছিলেন, একবার কারগুজারি শুনাইতেছিলেন যে এক আরব আমাকে জিজ্ঞাসা করলো যে আপনারা চিল্লায় কোথায় পেয়েছেন। তা আমি বললাম, ঠিক আছে, আপনি 45 দিনের জন্য বের হন, তবুও বিতর্ক থেকে বিরত থাকুন, একটা বিবাদ করার মতো কোনো বিষয় নয়, তরবিয়তের জন্য সময় দরকার, চিল্লার সময়ের একটি ব্যবস্থাপনা মাত্র, আসল হলো তরবিয়ত। আর চিল্লার কোনো বৈশিষ্ট্য নেই, আমরা তরবিয়তের জন্য চিল্লা অর্থাৎ 40 দিন ঠিক করে নিয়েছি। আরব জিজ্ঞাসা করলো চিল্লা কোথায় পেলে। আদম আলাইহিস সালামের দেহ বানানোর পর 40 বছর পরে ছিল, তারপর আল্লাহ তাআলা তাকে রূহ দান করলেন, নিষিদ্ধ ফল খাবার কারণে জান্নাত থেকে বের করে দীর্ঘ 40 বছর কাদার পর তিনি আর এত কান্নাকাটি করছেন টানা 40 বছর পর, তারপরে গিয়ে তবা কবুল হয়েছে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে বসিয়ে রাখেন আল্লাহ তাআলা 40 দিন, হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়েও আল্লাহ তাআলা রাখছেন 40টা দিন, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে রাখেন 40 দিন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের এক চিল্লা, মূসা আলাইহিস সালামের তুর পাহাড়ে এক চিল্লা, ইউনুস আলাইহিস সালামের মাছের পেটেও এক চিল্লা, আমরা তিনটিকে একত্রিত করে বলে দিলাম, যাও ভাই, তিন চিল্লা। তাছাড়া হাদিসে আছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার 40 দিন তাকবীর উল্লাহর সাথে নামাজ আদায় করবে সে জাহান্নাম ও নেফাক থেকে মুক্ত হয়ে যাবে। আরও বলেছেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে তার জন্য আমার সুপারিশ জরুরি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 40 বলেছেন, 50ও বলেননি, তাহলে এর বৈশিষ্ট্য কিছু তো নিশ্চয়ই আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে এক ব্যক্তি জিহাদ থেকে ফিরে এলে তিনি জিজ্ঞাসা করলেন, কতদিন পর ফিরেছ? সে বলল, যে 1 মাস পর। ওমর রাদিয়াল্লাহু বললেন, 40 দিন পুরো কেন করলে না? আমাদের এই চিল্লা ভিত্তিহীন নয়। এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন, যে 40টি সকাল একনিষ্ঠভাবে আল্লাহকে দিয়ে দিবে, আল্লাহ তার অন্তরকে জ্ঞান দ্বারা ভরে দেবেন, এত ভরে দেবেন যে তার ঝর্ণা হয়ে তার মুখ থেকে বের হবে সেই এলেম। এও তো চিল্লা। একদা মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ বলেছিলেন, কোনো ছাত্র যদি একাধারে 40 দিন তাহাজ্জুদ পড়ে তারপর আমি তাকে বায়াত করব। তো আসলে ব্যাপারটা এরকমই যে আসলে 40টা দিনের খুব একটা খুসুসিয়াত একটা রয়ে গেছে উম্মতের উপর, যে টানা 40 দিন যদি কোনো ব্যক্তি আমল করে বা 40 দিন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তা থাকে তবে তার মধ্যে পরিবর্তন দেখা যায়। আর সবচেয়ে বড় জিনিস হইতেছে, গোটা দুনিয়ার মধ্যে আমরা দেখতেছি মানুষ কীভাবে 40 দিনের দ্বারা পার হয়ে পবিত্র হইতেছে। বড় বড় ডাকাত যারা কিনা পিস্তল নিয়ে খেলতো তারা আজকে হাতের মধ্যে তসবি নিয়ে ঘুরতেছে, যারা কিনা গুনাহের মধ্যে লিপ্ত ছিল তারা আজকে আল্লাহওয়ালা হয়ে সময় কাটাইতেছে। এটাই তবলিগের ফায়দা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।